রবীন্দ্রনাথ ঠাকুরের সকল উপন্যাস ও নাটক মনে রাখার কৌশল। প্রথমেই আমরা দেখে নেব উপন্যাস মনে রাখার কৌশল। উপন্যাসগুলো মনে রাখার জন্য আপনাকে একটি ছোট লাইন মুখস্থ রাখতে হবে। এই লাইনের পূর্ণরূপটি হবে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট সবগুলো উপন্যাস। এখন লাইনটি হচ্ছে, করুণা মা গো চাচাচু সেরা দুটি বউ নিয়ে নৌকা করে যায়। এখানে করুণা সমান করুণা, মাগুর মা দিয়ে মালঞ্চ, গু দিয়ে গুড়া, চাচাচুর চা দিয়ে চার অধ্যায়, চ দিয়ে চতুরঙ্গ, চু দিয়ে চোখের বালি, যার সবগুলো পূর্ণরূপ আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এগুলোই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট সবগুলো উপন্যাস। প্রসঙ্গত বলে রাখি, রবীন্দ্রনাথ ঠাকুরের সবগুলো উপন্যাসের মধ্যে প্রথম লেখা উপন্যাস হচ্ছে করুণা। এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিলে আপনার পরবর্তীতে কাজে আসতে পারে। এখন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটকগুলো মনে রাখার উপায়। নাটকগুলো মনে রাখার উপায় হচ্ছে, মানে টেকনিকটি হচ্ছে, ডাবমুর অরা, ডাবমুর অরা, ডা দিয়ে ডাকঘর, ব দিয়ে বসন্ত, মু দিয়ে মুক্তধারা, র দিয়ে রক্তকরবী, অ দিয়ে অচলায়তন, রা দিয়ে রাজা। এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট সকল নাটক। প্রসঙ্গত বলে রাখি, রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের লেখা বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। ধন্যবাদ সবাইকে।